আর আপনিও খুব সত্যি আপনার কি খেয়ে দিয়ে কোনো কাজ পান না এরকম আপনার বাড়িতে মুকেশ আম্বানি চা খেতে যায় আর আপনি এরকম ভাবে এসেছেন এখানে। আরে পাগল, আমি এখানে মানুষ হয়েছি ঠিক আছে, এই জায়গাটাকে আমি ভুলবো কি করে, এখানে ভাত খেতাম প্রতিদিন ঠিক আছে, এই চাষবাস আমি ভুলবো কি করে, গন্ধটা আমার প্রত্যেকে মনে পড়ে। দেখেন চারিদিকে কাদা ভাদা, ও বাবা আমি হলে তো কোনোদিনও এখানে আসতাম না, পাই দিতাম না। কাদা থাকবেই এখানে, আমি ছোটবেলায় মানুষ হয়েছি ঠিক আছে, এখানে থাকার মজাটাই আলাদা। তাই আচ্ছা, এরা কি খেলা করছে, এদের কি কেউ কিছু বলে না নাকি এরকম কাদা ফাদার মধ্যে? বাবা মা কিছু বলে না এদের? বাবা মা এখানে খেলা করছে আবার কি আছে, আমিও তো খেলেছি এত সময় ছোটবেলায়, খেলে দেখবি। ও বাচ্চা, ও বাচ্চা, শোনো 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 শোনো, খেয়ে দিয়ে কোনো কাজ পাও না, বাইরে বাবা মা কিছু বলে না, এরকম খালি পায়ে এরকম করে ঘুরে ঘুরে বেড়াচ্ছ, খেলে খেলে বেড়াচ্ছ, হ্যাঁ পায়ে তো ইনফেকশান হয়ে যাবে, মাথায় কোনো বুদ্ধি নেই, হ্যাঁ এরপরে যদি এরমভাবে দেখি না খালি পায়ে ওদের ছাল মেরে তুলে দেবো, খেয়ে দেয়ে কাজ পায় না। আর বাড়ি এদের বাড়ির লোকও বা কেমন, কোনো কিছু বলে না, কাদা ফাদার মধ্যে কাদা ফাদা পায়েছে, পায়ের অবস্থা কি সত্যি, এর মাথা ঠিক করো, ঠিক আছে যাও খেলো গা, চটি পড়ে খেলো। কী করছে রে গাই, খেয়ে দেয়ে কোনো কাজ পায় না। ওরা দেখ কেমন প্যান খোলা, এই তুই ওখানে বাচ্চাদের কি বলছিস, ওই মাঠের পাশে খেলছিল বাচ্চারা কি বলছিস, ওরা যেমনভাবে খেলছিল সেমনভাবে বলছিলাম, আমাদের মুম্বাই দেখেছ কেমন, এই শীত থেকে বেরোলে গরমে থাকতে পারি না। আরে পাগল, আরে এরা কাদা ফাদার মধ্যে এরমভাবে কেউ খেলে? আরে ওরা বাচ্চা মানুষ, ওরা কাদায় খেললে রোগ পা পাবে না, তুই বুঝিস কিছু, থাকিস তো মুম্বাই, ছোটবেলার থেকে তো মুম্বাই মানুষ হয়েছি, এখানে মানুষ হয়েছি ঠিক আছে, আমি সব বুঝি। এটা কি কিসের সবজি চাষ হয়েছে, এটা পটল গাছ হয়েছে, পটল গাছ না লাউ গাছ, পটল গাছ, পাগল দেখছিস না পটল ধরেছে, জীবনে তো খাইনি। ও হে ম্যান, তোমরা এখানে কি করছো, তোমার বাড়ি কোনে, তুমি কি দা? আমরা মুম্বাই থেকে এসেছি শহর থেকে। এ জলস, এ একটা কারা জলসটা আবার কে? ও আচ্ছা আপনি, আপনারা কারা? আমরা শহর থেকে এসেছি। কোন শহর? মুম্বাই। আমরা নাম শুনি এর আগে, কোথায় গেল মুম্বাই? মুম্বাই শুনেননি? না। আপনারা কোন দেশে, আপনারা থাকেন তো এখানে? যদি ভালো লাগে আমার বসের, আপনাদের এত টাকা দেবো, এত টাকা দেবো যে আপনারা কোনোদিনও ভাবতেও পারবেন, একটা গ্রাম কিনে নেবেন আপনারা। চলো আমাদের এখানে মেরি বিস্কুট খাই, আপনারা বুঝতে পারেন না আমাদের এখানে, আমাদের ওখানে এমন এমন স্টাইল আছে তা আপনারা কোনোদিন দেখেননি। আপনারা কি এইসব গাছ দেখেছেন কোনোদিন? বসবেন এরকম আপনি বেশি বকবেন না, বসুন বসুন, ওটুন বললেই তো মাথা ফাতা ফেটে যাবে, তখন আমার নামে দোষ দিতে পারবেন না। আমি বলেছিলাম, আমি বলেছিলাম কি গাড়ি আপনাদের, আরে সুপার বাইক, এটা হচ্ছে সুপার বাইক আমাদের এখানকার, তুমি যা চলে, তুমি এই গাছগুলো বাড়ছে কে খরিদ নিবে, এটা হচ্ছে পাট গাছ, পাট কি রে, কলা কলা, এটা হচ্ছে কলা গাছ,
কলা হ্যাঁ কলা খেয়েছেন কোনদিন কলা কত বড় কলা কলা তো বড়ই হয় ছোট হয় না আমাদের ওখানে টু 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 কলা তোমার কলা দেখোনি কুল দেখেছো আপনাদের ওখানে শহর না মাটি নেই তো সব শান কলা গাছ না ওটা ফলস ভালোভাবে কথা বলো বন্ধু সারা মাঠ কাজ ফাজ কামাই করে নিয়ে আমরা মাঠ দেখেছি দেবো তো দেন কখন টাকা লাগবে ব্যাস আর কিছু না কখন আমরা তো এতদিন এতক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছি আমাদের কাজ ফেলে রেখে দেবো তো তখন তো আমার ওই হুইটা জল দেওয়া হয়ে যেত সে দিতে পারেননি একটু দেবেন কিন্তু কষ্ট করুন কষ্ট করলে হবে আমি তোমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছি তুমি তো দিবো আমাকে পয়সা টাকা দেন টাকা দেন টাকা দেন টাকা চাচ্ছি তো এই টাকা তো পয়সা দে পয়সা দেবেন কি দেবেন না ডাবের জল ছাড়া গাড়ি চলে না ডাবু গাছ নেই এখানে কি করে চলে ওদার পর আবার কোথায় ডাবের জল দিয়ে গাড়ি চলে আমাদের একটা সুপার বাইক আপনি বেশি বকে ফেলছেন আপনি শুনুন তো আপনি বলেন টাকা দেবেন কি দেবেন আমাদের কাছে এটিএম আছে এই এটিএমটা আমরা টাকা ফেলবে কি না টাকা দিবি টাকা তো দেব টাকা ফেলবি কি না এই তো আমরা শহরের লোক আপনারা কিন্তু খারাপ করছেন গায়ে দেবেন না এখানে যদি আপনাদের প্যান খুলে যদি বাড়ি পাঠাতে না পারি টাকা না দিয়েছেন ছাড়েন 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 এই ছাড়েন ছাড়েন এই ছাড়েন ছাড়েন আর আসবেন বাপরে বাবা আর আপনার তো খুব গ্রাম দেখার শখ এখানে দেখলেন তো গ্রামের লোক কেমন কেমন হয় আগেরম ছিল না এখন হয়েছে আবার কি আপনার আসা চিন্তা আছে নাকি না মানে আবার হ্যাঁ ফোনে ফোনটাই খালি রেখে গেল মানি ব্যাগে যা ছিল তাই নিয়ে চলে গেছে টিকিট ফ্লাইটের টিকিট নিয়ে চলে গেছে পয়সা নিয়ে চলে গেছে পকেটে এটিএম কার্ড ছিল তাও নিয়ে চলে গেছে এখন কি করব এখন আবার চাষবাস করে খেতে হবে এখন আর কিচ্ছু করার নেই এখন এখন ভেন্ডি খাও কারো লাতি খাও চলেন যা পাই তাই যা পারবো তাতাই করে যেতে হবে সুপার বাইকে শুতে হবে হ্যাঁ রাস্তা পর পরে দেখা যাবে ও বাবা যাই হোক যা টাকা পেয়েছি এক মাসে আমাদের আনন্দই কাটবে এক মাস সারা জীবনও কেটে দেবো চলো আমাদের হ্যাঁ